একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শিক্ষার বিভাগের সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে হিসাব বিজ্ঞান বিষয়ের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে আমাদের নির্ধারিত সিলেবাসের কার্যপত্রের উপর একটা অঙ্ক করাচ্ছি। এই অঙ্কটি 2017 সালের যশোর বোর্ডে এসেছিল, তার 9 নম্বর। আমি প্রশ্নটা এখানে লিখে দিয়েছি, এই প্রশ্নটা তোমরা হয়তো পড়তে পারছো, তারপর আমি পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, জনাব অরিনের 31 ডিসেম্বর 2016 সালের রেওয়ামিলিটির নিম্নরূপ। হিসাবের নাম ডেবিট ক্রেডিট, মূলধন 40,000 টাকা, উত্তোলন 1,800 টাকা, যন্ত্রপাতি 32,400 টাকা, প্রদেয় হিসাব 2,800 টাকা, মজুরি খরচ 10,000 টাকা, ক্রয় 19,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 4,000 টাকা, ব্যাংক জমা উদ্বৃত্ত 3,000 টাকা, ভাড়া খরচ 1,600 টাকা, বিক্রয় 29,000 টাকা, রেওয়ামিলের যোগফল হচ্ছে 71,800 টাকা। তারপর আমাদের সমন্বয় দেওয়া আছে, সমাপনী মজুত পণ্য 1,200 টাকা, তারপর 2 নম্বর বকেয়া ভাড়া খরচ 100 টাকা, 3 নম্বর হচ্ছে যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করো, 4 নম্বর অগ্রিম মজুরি 400 টাকা। আমাদের করণীয় হচ্ছে, ক নম্বরে দেওয়া আছে বিক্রিত পণ্যের ব্যয় নিরূপণ করো, তারপর খ নম্বর হচ্ছে সমন্বয় দাখিলসমূহ দেখাও, আর গ নম্বর হচ্ছে 10 ঘর বিশিষ্ট একখানা কার্যপত্র প্রস্তুত করো। আমরা এখন ক নম্বর থেকে শুরু করি। আমি প্রশ্নটা মুছে ফেলছি। তাহলে ক, জনাব অরিনের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। তাহলে আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে বসে আমরা একটু ঘর করে করি, তাহলে জিনিসটি দেখতে সুন্দর লাগবে। বিবরণ টাকা, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমে বসে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য আমাদের দেওয়া আছে 4,000 টাকা, যোগ ক্রয় আমাদের ক্রয় দেওয়া আছে 19,000 টাকা। তাহলে হচ্ছে 19×4=23,000 টাকা, তাহলে যোগ মজুরি দেওয়া আছে আমাদের কত, 10,000 টাকা। মজুরির মধ্যে একটা সমন্বয় দেওয়া আছে, সেটা হচ্ছে অগ্রিম মজুরি 400 টাকা, তাহলে বিয়োগ অগ্রিম 400 টাকা হলে তাহলে হচ্ছে 9,600, তাহলে এখানে হচ্ছে 632,600, তাহলে বিয়োগ সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য আমাদের দেওয়া আছে 1,200 টাকা। তাহলে হচ্ছে 431,000, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে আমাদের
400 টাকা আশা করি এটা তো তোমাদের বোধগম্য হয়েছে কারণ বিক্রিত পণ্য হচ্ছে কি প্রারম্ভিক মজুরি পণ্য যোগ ক্রয় সংক্রান্ত খরচ অর্থাৎ ক্রয় সংক্রান্ত খরচের মধ্যে আমাদের এখানে আছে মজুরি তাহলে মজুরি থেকে অগ্রিম মজুরিটা বাদ তারপর এখান থেকে সমাপনী মজুরি পণ্যটা বাদ এই হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 31,400 এরপর আমরা খ নম্বর করি জনাব অরিনের সমন্বয় দাখিলা তাহলে সমন্বয় দাখিলা হলে আমাদের আগে জাবেদার ঘর করব ডেবিট টাকা ক্রেডিট টাকা খতিয়ান পৃষ্ঠা তারিখ তাহলে এটা হচ্ছে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তাহলে আমাদের এখানে সবগুলো তারিখে কিন্তু 31 ডিসেম্বর তারিখে কারণ সমন্বয় দাখিলে আমাদের বছরের শেষ তারিখে দিয়ে থাকি তাহলে 2016 ডিসেম্বর 31 তাহলে এখানে প্রথম যেটা হচ্ছে সমাপনী মজুরি পণ্য 1200 টাকা তাহলে সমাপনী মজুরি পণ্য 1200 টাকা এটার সমন্বয় দাখিলে হচ্ছে কি সমাপনী মজুরি পণ্যটা আমরা জানি ক্রয় থেকে বাদ যায় এই জন্য সমাপনী মজুরি পণ্য হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাহলে কারণ হচ্ছে কারণটা লিখবো সমাপনী মজুদের মূল্যায়ন করা হলো দ্বিতীয়টাও সেম ডেট বকেয়া ভাড়া খরচ 100 টাকা তাহলে বকেয়া ভাড়া খরচের জাবেদা হচ্ছে কি ভাড়া খরচ হিসেব ডেবিট ভাড়া খরচ হিসেব ডেবিট বকেয়া ভাড়া খরচ হিসেব ক্রেডিট তাহলে কারণ হবে কি ভাড়া বকেয়া রয়েছে তিন নম্বরটাও একই দেই যন্ত্রপাতির উপর 10% অবচয় ধার্য করা হয় আমরা অবচয় ধার্যের সাধারণত আমরা অবচয়টা সম্পত্তির মূল্য থেকে বাদ দিই কিন্তু আধুনিক পদ্ধতিতে সম্পত্তির মূল্য থেকে অবচয় বাদ দেওয়া হয় না এই জন্য অবচয়কে অবচয় সঞ্চিত তহবিলে স্থানান্তর করা হয় তাহলে এই জন্য আমরা এটা জাবেদা দেব যন্ত্রপাতির অবচয় হিসাব ডেবিট যন্ত্রপাতির অবচয় হিসাব ডেবিট যন্ত্রপাতির সঞ্চিত তহবিল
যন্ত্রপাতির অবচয় সঞ্চিত তহবিল হিসাব ক্রেডিট। তাহলে এখানে হচ্ছে 32,400 টাকার 10% হচ্ছে 3,240। কারণ লিখব যন্ত্রপাতির অবচয় ধরা হলো। এরপরে 4 নম্বরটা অগ্রিম মজুরি 400 টাকা, তাহলে অগ্রিম মজুরি মজুরি থেকে বাদ যায়, এই জন্য অগ্রিম মজুরি হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট। তাহলে 400 টাকা। তাহলে কারণ লিখব অগ্রিম মজুরি হিসাবভুক্ত হলো। এই হচ্ছে আমাদের সমন্বয় সমূহ। তাহলে প্রথমটা হচ্ছে কি, সমাপনী মজুত পণ্য ধরা হলো, তাহলে সমাপনী মজুত পণ্য ক্রয় থেকে বাদ যায়, এই জন্য সমাপনী মজুত পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তারপর সরি, ভাড়া বকেয়া রয়েল 100 টাকা, তাহলে বকেয়া ভাড়া ভাড়ার সঙ্গে যোগ হয়, এই জন্য ভাড়া খরচ হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। তারপর যন্ত্রপাতির অবচয় ধরা হলো, তাহলে যন্ত্রপাতির অবচয় হিসাব ডেবিট, যন্ত্রপাতির অবচয় সঞ্চিত তহবিল হিসাব ক্রেডিট। তারপর লাস্টটা হচ্ছে মজুরি অগ্রিম প্রদান 400 টাকা, তাহলে অগ্রিম মজুরি হিসাব ডেবিট, মজুরি হিসাব ক্রেডিট 400 টাকা। তাহলে এই হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা। এখন আমরা কার্যপত্র বা ওয়ার্কশিট করব। জনাব অরিনের 31 ডিসেম্বর 2016 সালের কার্যপত্র। দশখর বিশিষ্ট হিসাবে নাম প্রথম হচ্ছে রেওয়ামিল, ডেবিট, আমি ডেবিটটা সংক্ষেপে লিখলাম। তারপর
আওয়ামীল সমন্বয় সমন্বিত আওয়ামীল আয় বিবরণী এটা হচ্ছে উদ্যোগপত্র আমাদের এখানে দশ ঘর বিশিষ্ট কার্যপত্র তার দশ ঘর বিশিষ্ট কার্যপত্র মধ্যে হচ্ছে কি আমাদের এটা দশ ঘর বিশিষ্ট বলা হয় কারণ এখানে টাকার ঘর থাকে দশটা তাহলে দশ ঘর বিশিষ্টের মধ্যে আমাদের পাঁচটা রেওয়ামিল পড়ে সেটা হচ্ছে প্রথম হচ্ছে রেওয়ামিল তারপর সমন্বয় তারপর সমন্বিত রেওয়ামিল তারপর আয় বিবরণী সর্বশেষে উদ্ধৃতপত্র এই উদ্ধৃতপত্রের দুটো কলম করে মোট এরকম পাঁচ দোকানে টাকার দশটা কলাম থাকে সেই জন্য এটাকে দশ দশ ঘর বিশিষ্ট কার্যপত্র বলা হয় তাহলে আমরা কার্যপত্রটা শুরু করি তাহলে আমরা এখানে কার্যপত্রটা শুরু করতে গেলে আমরা যেটা করবো সেটা হচ্ছে যেই আমরা যেই আইটেমটা বা যেই হিসাব খাতার নাম লাগবো সেটা যেখানে যেখানে বসে আমরা সেখানে সেখানে একবারে বসিয়ে ফেলবো প্রথমে আছে আমাদের মূলধন মূলধন হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে মূলধন ক্রেডিট দিকে চল্লিশ হাজার টাকা সমন্বয়ে বসবে না সমন্বিত রেওয়ামিলেরও ক্রেডিট দিকে চল্লিশ হাজার টাকা আর একবার মূলধন বসে উদ্ধৃতপত্রের ক্রেডিট দিকে তাহলে মূলধন উদ্ধৃতপত্রের ক্রেডিট দিকে আরেকবার এরপরে আছে আমাদের উত্তোলন উত্তোলন হচ্ছে আঠারোশো টাকা এক হাজার আটশো তাহলে রেওয়ামিলের ডেবিট দিকে সমন্বয় বসবে না সমন্বিত রেওয়ামিলের ডেবিট দিকে আঠারোশো তারপর আরেকবার বসে উদ্ধৃতপত্রের ডেবিট দিকে আঠারোশো টাকা এরপরে আছে যন্ত্রপাতি বত্রিশ হাজার চারশো টাকা তাহলে যন্ত্রপাতির উপর অপচয় আছে আমরা যন্ত্রপাতির অপচয় যন্ত্রপাতির মূল্য থেকে বাদ দেবো না সেটা আলাদাভাবে নিচে লিখবো এই জন্য যন্ত্রপাতির মূল্য যা আছে আমরা হিসেবে তাই দেখিয়ে দেবো অর্থাৎ এখান থেকে অপচয়টা কমাবো না তাহলে বত্রিশ হাজার চারশো টাকা সমন্বিত রেওয়ামিলের ডেবিট দিকে বত্রিশ হাজার চারশো টাকা এবং উদ্ধৃতপত্র সম্পত্তি পাশে অর্থাৎ ডেবিট দিকে বত্রিশ হাজার চারশো টাকা এরপরে আছে প্রদেয় হিসাব দু হাজার আটশো টাকা দু হাজার আটশো টাকা তাহলে রেওয়ামিলের ক্রেডিট দিকে দু হাজার আটশো টাকা সমন্বিত রেওয়ামিলের ক্রেডিট দিকে দু হাজার আটশো টাকা তারপর উদ্ধৃতপত্রের ক্রেডিট দিকে দু হাজার আটশো টাকা এরপর আছে মজুরি খরচ দশ হাজার টাকা মজুরি খরচ দশ হাজার টাকা আমাদের এখানে বলা আছে অগ্রিম মজুরি চারশো টাকা তাহলে অগ্রিম মজুরি হলে মজুরি থেকে বাদ যায় এই জন্য সমন্বয়ের ক্রেডিট দিকে চারশো টাকা তাহলে সমন্বিত রেওয়ামিলের ডেবিট দিকে হবে তখন নয় হাজার ছয়শো টাকা সমন্বিত রেওয়ামিলের ডেবিট দিকে নয় হাজার ছয়শো টাকা কারণ দশ হাজার টাকা থেকে এই চারশো টাকা ক্রেডিট দিকে লেখার অর্থ হচ্ছে কি আমাদের আমরা মজুরি থেকে চারশো টাকা কমিয়ে দিয়েছি এই জন্য বাদ দেওয়ার ফলে এখানে সমন্বিত রেওয়ামিলের ডেবিট দিকে হচ্ছে নয় হাজার ছয়শো টাকা আর এই মজুরিটিটা বসে আরেকবার আয় বিবরণীতে এই জন্য আয় বিবরণীর ডেবিট দিকে নয় হাজার ছয়শো টাকা এরপরে আছে মজুরি খরচের পরে আছে ক্রয়
ক্রয় 19,000 টাকা। আমাদের প্রশ্নের সমাপনী মজুদ পণ্য দেওয়া আছে 1200 টাকা। আমরা জানি ক্রয় থেকে সমাপনী মজুদ পণ্যটা বাদ যায়, তাহলে এই জন্য আমরা সমন্বয়ের ক্রেডিট দিকে লিখব 1200 টাকা, সরি সমন্বয়ের ক্রেডিট দিকে হচ্ছে 1200 টাকা। তাহলে এই 1200 টাকা ক্রয় থেকে বাদ গেলে হচ্ছে কত, তাহলে 17,800 টাকা। সমন্বিত আমলের ডেবিট দিকে হচ্ছে 17,800 টাকা, তাহলে এটা আরেকবার আমলের ডেবিট দিকে যাবে 17,800 টাকা। এরপরে ক্রয়ের পরে আছে আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য 4,000 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য 4,000 টাকা, রায় আমলের ডেবিট দিকে, সমন্বয়ে নয় সমন্বিত রায় আমলের ডেবিট দিকে 4,000, তারপর আয় বিবরণের ডেবিট দিকে 4,000। প্রারম্ভিক মজুদ পণ্যের পরে আছে ব্যাংক উদ্বৃত্ত 3,000 টাকা। ব্যাংক উদ্বৃত্ত 3,000 টাকা, সেমলি রায় আমলের ডেবিট দিকে, তারপর সমন্বিত রঙের ডেবিট দিকে, আর আয় বি আরেকবার হচ্ছে সম্পত্তির পাশে 3,000 টাকা, কারণ এটা উদ্বৃত্ত পথে ডেবিট দিকে মানে সম্পত্তির দিকে 3,000 টাকা, ব্যাংক উদ্বৃত্তটা বসবে ডেবিট দিকে। এরপর আছে ভাড়া খরচ 1,600 টাকা। ভাড়া খরচ 1,600 টাকা। আমাদের বড় আছে বকেয়া ভাড়া 100 টাকা, তাহলে বকেয়া ভাড়া যদি হয় তাহলে ভাড়ার সঙ্গে যোগ হবে, এই জন্য সমন্বয়ের ডেবিট দিকে 100 টাকা, সমন্বিত রায়মেলের ডেবিট দিকে হবে তখন 1,700 টাকা, আর এটা আরেকবার আয় বিবরণের ডেবিট দিকে যাবে 1,700 টাকা। ভাড়া করে 1,600 টাকা, তার সঙ্গে 100 টাকা বকেয়াটা যোগ হয়ে হচ্ছে 1,700 টাকা, এই অর্থাৎ 16 সঙ্গে 100 যোগ হয়ে 1,700 টাকা হচ্ছে সমন্বিত রায়মেলের ডেবিট দিকে, তারপর আয় এটা আবার যেহেতু খরচ সেটা আয় বিবরণের ডেবিট দিকে 1,700 টাকা। এরপর আছে বিক্রয় 29,000 টাকা। বিক্রয় 29,000 টাকা, রায়মেলের ক্রেডিট দিকে, সমন্বিত রায়মেলের ক্রেডিট দিকে, আয় বিবরণীর ক্রেডিট দিকে। তাহলে এই গেল আমাদের রায়মেলের এক অংশ। এরপরে আমরা সমন্বয়গুলো যেগুলো একবার করা হয়েছে সেগুলো বাদ দিই, বাকিগুলো আমরা আবার করব। যেমন আমাদের এখান থেকে সমাপনী মজুদ পণ্য, তাহলে এবার লিখব সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য সমন্বয়ের ডেবিট দিকে 1,200 টাকা, সমন্বিত রায়মেলের ডেবিট দিকে 1,200 টাকা, তারপর আরেকবার সম্পত্তির ডেবিট দিকে 1,200 টাকা। এরপর আছে বকেয়া ভাড়া। আমরা বকেয়া ভাড়া একবার ভাড়ার সঙ্গে লিখছি, এবার লিখব বকেয়া ভাড়া হিসেবে। বকেয়া ভাড়া হচ্ছে 100 টাকা, তাহলে বকেয়া ভাড়াটা বকেয়া ভাড়া হচ্ছে দায়, তাহলে এই জন্য সমন্বয়ের ক্রেডিট দিকে হচ্ছে 100 টাকা, সমন্বিত রায়মেলের ক্রেডিট দিকে 100 টাকা, তারপর আরেকবার দায় হিসাবে উদ্বৃত্ত পত্রের ক্রেডিট দিকে 100 টাকা। এরপর আছে যন্ত্রপাতির অপচয়, তাহলে যন্ত্রপাতির অপচয় আমরা লিখছি কি অপচয় হিসাব ডেবিট, আরেকবার হচ্ছে অপচয় সঞ্চিত তহবিল, তাহলে আমরা প্রথমে লিখব যন্ত্রপাতির অপচয় হিসাব। তাহলে যন্ত্রপাতির অপচয় হচ্ছে 3,240 টাকা, অর্থাৎ 32,410% হচ্ছে 3,240 টাকা, তাহলে সমন্বয়ের ডেবিট দিকে 3,240, সমন্বিত রায়মেলের ডেবিট দিকে 3,240, আরেকবার আয় বিবরণের ডেবিট দিকে 3,240।
এরপর লিখব আমরা যন্ত্রপাতি যা অপচয় সঞ্চিত তহবিল হিসাব। যন্ত্রপাতি অপচয় সঞ্চিত তহবিল হিসাব 3,240, তাহলে সমন্বয়ের ক্রেডিট দেখে সমন্বিত রহমিলের ক্রেডিট দিকে 3,240, আরেকবার দায়ের পাশে 3,240। এরপর আছে অগ্রিম মজুরি, সর্বশ্রেষ্ঠ হচ্ছে আমাদের অগ্রিম মজুরি। আমরা আগে মজুরি হিসেবে লিখছিলাম, তাহলে অগ্রিম মজুরি হচ্ছে সম্পত্তি। সমন্বয়ের ডেবিট দিকে অগ্রিম মজুরি 400 টাকা, সমন্বিত রহমিলের ডেবিট দিকে 400 টাকা, তারপর অগ্রিম মজুরি, আরেকবার হচ্ছে সম্পত্তি উদ্ধৃতপত্রের ডেবিট দিকে। এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের অঙ্ক শেষ। এরপর আমরা এখন যোগ বিয়োগ করে অঙ্কটাকে মিলাবো। তাহলে এরপর এখানে লাভ ক্ষতি যেটা হবে, যেটার জন্য আমরা একটা ঘর রাখবো, এরপর আমরা এখানে এটাকে ক্লোজ করব। তাহলে আমরা জানি আমাদের রেওমেলের যোগফল দেওয়া আছে 71,800, তাহলে 71,800 এরপর সমন্বয়ের কলমগুলো আমরা মিলাই, আসা হচ্ছে 12,4,1600, 16,1,1700, 17,3,240, 17,+3,240 = 4,940। এখানে যোগফল হচ্ছে সমন্বয়ের ডেবিট দিকে 4,940, এখানেও সেম 16,1,17, তাহলে 4,940। এখানে তোমাদের মনে রাখতে হবে যে আমাদের এখানে প্রথম 6টা কলামের যোগফল ডেবিট এবং ক্রেডিট অর্থাৎ সমান হবে, শুধুমাত্র আয় বিবরণীতে গিয়ে আমাদের নিট আয় বা নিট ক্ষতি যেটা বের হবে সেটা উদ্ধৃতপত্রে গিয়ে আমরা বসিয়ে তারপর অঙ্কটাকে মেলাবো। এরপর আমরা সমন্বিত রহমিলে যোগফল বের করি, সমন্বিত রহমিলে ডেবিট প্রথমে আছে 1,800 যোগ 32,400 যোগ 9,600 যোগ 17,800, যোগ 4,3,7 8,700, 8,700 যোগ 1,200 যোগ 1,200 যোগ 3,240 যোগ 400 75,140। আমাদের সমন্বিত রহমিলের ডেবিট দিকে যোগফল হচ্ছে 75,140। এদিকেও আমরা দেখি, এদিকেও সেম হবে, প্রথমে 40,000 যোগ 2,800 যোগ 29,100 যোগ 3,240, 75,140, 75,140। আমাদের এখানে রেওয়ামিলের যোগফল প্রশ্নে দেওয়া আছে 71,800, 71,800, তারপর সমন্বয়ের ডেবিট দিকের যোগফল হচ্ছে 4,940, ক্রেডিট দিকের যোগফল 4,940, তারপর আমাদের সমন্বিত রেওয়ামিলের দুদিকে যোগফলে সমান সমান 75,140। এরপর আমরা
আয় বিবরণীটা দেখি। আয় বিবরণীতে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিট দিকে আছে 29,000 টাকা। এখন আমরা ডেবিট দিকে যোগফলটা মিলিয়ে দেখি, যদি 29,000 টাকার চেয়ে বেশি হয় তাহলে ক্ষতি হবে, আর 29,000 টাকার চেয়ে কম হলে তাহলে লাভ হবে। তাহলে ডেবিট দিকে আছে 9,600 প্লাস 17,800 প্লাস 4,000, প্লাস 1,700 প্লাস 3,240, 36,340। তাহলে আমরা দেখছি ডেবিট দিকে বেশি আছে, তাহলে এখানে হচ্ছে 36,340, 36,340। তাহলে মাইনাস 29,000, তাহলে 7,340 হচ্ছে নেট ক্ষতি। তাহলে এখানে হবে 7,340। তাহলে এই নেট ক্ষতিটা আরেকবার এদিকে সম্পত্তির দিকে যাবে 7,340। তাহলে আমরা এটাকে লিখব নেট ক্ষতি। তাহলে এখানে যোগফল হবে 36,340। তাহলে এখানে এখন যদি উভয় দিকের অর্থাৎ উদ্ধৃত পত্রের উভয় দিকের যোগফল যদি সমান হয় তাহলে বুঝবো আমাদের অঙ্কটা ঠিক আছে। তাহলে আমরা এখন যোগফলটা বের করি, 1,800 প্লাস 32,400 প্লাস 4,200 প্লাস 400 প্লাস 7,340 ইকুয়াল টু হচ্ছে 46,140, 46,140। এখন আমরা এদিকে দেখি, এদিকে যোগফল যদি 46,140 হয় তাহলে আমরা অঙ্কটা মিলেছে। তাহলে 40,000 প্লাস 2,800 প্লাস 100 প্লাস 3,240 ইকুয়াল টু 46,140। তাহলে আমরা ধরে নিলাম আমাদের অঙ্কটা ঠিক আছে। এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো, কারণ আমরা আমরা এই দশ ঘর বিশিষ্ট কার্যপত্র করতে গিয়ে যদি আমরা যখন শেষ পর্যন্ত আমাদের এই উদ্ধৃত পত্র বই দেখি যোগফল ঠিক আছে যখন আমরা পেলাম, তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের অঙ্কটা ঠিক আছে। তো আশা করি অঙ্কটা তোমাদের মোটামুটি বোধগম্য হয়েছে। তো আজকে তোমাদের জন্য আমাদের এই পর্যন্ত শেষ, সবাই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে, আর ঘরে অবশ্যই ভালোভাবে লেখাপড়া করবে, আর নিজেরা বাসায় একটু ভালো করে পড়লে এবং বইগুলো চ্যাপ্টারগুলো ভালো করে দেখলে তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।